হে হোয়াটসঅ্যাপ, ছোটোবেলা থেকে শুনে আসছি জায়গাটা নাকি হন্টেড, তাই আজকে আমরা দুজন মিলে এসেছি জায়গাটা পুরোটা কভার করবো, রাত্রেবেলায় দেখবো, সন্ধ্যাবেলায় দেখবো, এখন জায়গাটা ঘুরে দেখি যে সত্যি কি প্লেসটা হন্টেড। অঙ্কিত ঘোষ, চলুন দেখা যাক, চলুন দেখা যাক, লেটস গো। হ্যাঁ, আমরা এখানে ছোটোবেলা থেকে শুনছি যে জায়গাটা নাকি হন্টেড এবং বিভিন্ন প্রেতাত্মা ভূত ইত্যাদি দেখতে পাওয়া যায়, তো চলুন জায়গাটা একটু ঘুরে দেখি আপনাকে। এটা আগে একটা কংগ্রেসের একটা বিশাল পিঠ ছিল বলতে গেলে, চলুন দেখা যাক। আমাদের পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতে একসময় ওই পাশটায় সতীদাহ হতো, এখনো দেখতে পাওয়া যায় ওই পাশে সতীদাহ কান্না, অনেকেই অনুভূতি করেছেন। এখানে আসার পর একটা নেগেটিভ এনার্জি ফিল করা যায়, দিনের বেলাতে হলেও জায়গাটা বেশ অন্ধকার, সবসময় বেশ অন্ধকার হয়ে থাকে, রাত্রেবেলা এই জায়গাটা কি হতে পারে সেটা ধারণা করা মুশকিল। তবুও আমরা আজ রাত্রেবেলা এখানে আসছি আপনাদের দেখানোর জন্য, সো গেট রেডি। যখন আমরা এখানে প্রথম এলাম একটা নেগেটিভ এনার্জি ফিল করতে পাচ্ছি, একটা গাটা একটু ভারী ভারী লাগছে, আর ঠিক উল্টো দিকে আমাদের একটু আগে অঙ্কিতা বলল সেখানে সতীদাহ হতো এবং রাতেবেলা নাকি সতীদের চিৎকার শোনা যায়, বা আমরা হয়তো অনুভব করতে পারি যে সতীরা আজও এই পুকুরের চারিপাশে ঘুরে বেড়ায়, তাদের অতৃপ্ত আত্মাগুলো এখনও হয়তো খুঁজে বেড়ায় সেই মানুষগুলোকে, যারা কিছুমাত্র একটু আমোদ প্রমোদের জন্যে বা একটা কুসংস্কারের জন্যে তাদেরকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মেটে দিয়েছে। আমি জানি না তখনকার দিনের এই অমানবিক অত্যাচার একটা অবাস্তব ঘটনাকে আমরা তুলে ধরতে পারবো কিনা, যদি হয় দেখতে থাকুন, সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, আমরা ভেবেছিলাম রাতটা এখানে হয়তো থাকবো, কিন্তু পারমিশন পাওয়া যায়নি, শিয়াল ডাকছে, আর একটু সন্ধ্যা পর্যন্ত দেখবো, যতটা থাকা সম্ভব ততটা থাকবো। আর কিছু কিছু প্লেস রয়েছে যেগুলো প্রচণ্ড হন্টেড দেখেই মনে হবে, তো আমরা সেগুলো যাব, দেখতে থাকো। আকাশের পরিস্থিতি প্রচণ্ড খারাপ, বৃষ্টি পড়বে মনে হচ্ছে, তো আমরা এই ভাঙা বাড়িটা ঢুকবো, অনেকে এখানেও কিছু প্রেতাত্মা আছে বলে মনে করে, তো হয়তো আমরা আত্মা দেখাতে পারবো না, কিন্তু ওই হন্টেড প্লেসটা একটু দেখানোর চেষ্টা করি, চলে আসুন। প্রচণ্ড অবস্থা খারাপ, মাটির বাড়ি, বাড়ি তো ভয় লাগছে, কোন জায়গাটা ভেসে পড়বে কোনো কারণে, একটা সিঁড়ি আছে উপর দিয়ে যাওয়া, একটা সিঁড়ি আছে উপর দিয়ে যাওয়ার, আমরা যাওয়ার চেষ্টা করবো, তার আগে একটা এই ঘরটা দেখি। হয়তো এখানে শেয়াল টেয়ালরা থাকে, আবার আমার মতে এখানে হন্টেড বলার পেছনে হয়তো কোনো খারাপ কাজও হতে পারে, এই জন্য লোকে যাতে ভয় না আসে
দুটো মিলে কিছু একটা হবে, তো হন্টেড মনে তো হচ্ছে, ভূত প্রেত জানি না, দেখতে পাবো না। সিঁড়িটার অবস্থা প্রচণ্ড খারাপ, আস্তে আস্তে এগোবো। একটা লাঠি নিলে ভালো হতো, যে থাকে ঢুকছি, আসুন। দেখুন পুকুরের অবস্থা প্রচণ্ড খারাপ, ভয় ভয় এগোচ্ছি। মোটেও ভালো অবস্থা পরিস্থিতি নেই ছেলেমেয়েরা, তবুও কোনো রকমে চলে আসা যায়। জায়গাটা যাওয়া দেখছি, এটা দেখে দে ভিতরে, এই জায়গাটা একটু দেখে দিন, যাস না ভিতরে। এটা এই জায়গাগুলোর মধ্যে দেখে তো প্রচণ্ড ভয়ানক মনে হচ্ছে, ঘরগুলো ভিতরে এটা পুরো ভাঙে গেছে। বৃষ্টি নামবো নামবো, এবং রাত্রেবেলা আমাদের থাকতে দেওয়া হবে না, যার কারণে ঘরটার অবস্থা, এটা একটা তিতালার বাড়ি মাটির। এবার আমরা আস্তে আস্তে নেমে যাবো, দেখা যাক, দেখা আমাদের জায়গাটা দেখে মনেই হলো যে একটা হন্টেড প্লেস। এখানে খারাপ কাজ কিছু হয় না, থাকলে হয়তো কিছু পেয়ে যেতাম, বাড়িটা প্রচণ্ড রিস্কি। চলে আসো, আমরা একটু সন্ধে হওয়ার অপেক্ষা করবো এবং দেখবো যে কোনো খারাপ কাজ এখানে হয় না, সত্যি সত্যি এখানে জায়গাটা হন্টেড। বৃষ্টিটা পড়ুক না, এখানে চলে না, এখন বৃষ্টিটা খুব পড়বে। মেঘের পরিস্থিতি প্রচণ্ড খারাপ, যখন তখন বৃষ্টি পড়তে পারে, বিদ্যুৎ চমকাচ্ছে। এবার এই ঘরগুলো তো ঢুকবো, জানি না কি আছে ঘরগুলো। একবার লুকটা দেখ, বৃষ্টি যখন তখন নামতে পারে, তবুও ভিজলে কিছু করার নাই, বাট আমরা দেখাতে যাই। হন্টেড প্লেসটা আরো বেশি হন্টেড হয়ে গেছে, মদ খাওয়ার জিনিসপত্র, নোংরা জায়গা খুব। এটা পার হয়ে যায়, এটা একটা একটা স্কুল ছিল, এখন কিছু করা হয় না। ঠিক আছে, জঙ্গলটা একবার দেখো, পাতাগুলো উঠছে না। এইখানে সতীদাহ হতো কোনো একটা জায়গায়, তো সেই জায়গাতেই। এবার এই ঘরটা ঢুকবো আমরা, হয়তো আমরা রাত্রেবেলায় থাকতে পারলে ভিউটা আরও ভালো পেতাম, বাট এগুলো কি, এইগুলো কি এখানে, হোয়াট ইজ দিস, চলো আমাদের জানা নেই এগুলো কি। যদি কোনো খারাপ জিনিস হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাও কি এগুলো, কোনো এখানে আরও আছে, এগুলো কি বলছো অঙ্কিতা? মনে তো হচ্ছে ব্রাউন সুগার করছে কেউ, বা এগুলোকে কী বলা হচ্ছে কাগজটা আমাদের, এগুলো তো ফয়েল পেপার, ফয়েল পেপার, তো এসব জায়গাতে ফয়েল পেপার পাওয়াটা একটা আশ্চর্যজনক, গ্রামটার গ্রামের মধ্যে এইসব জিনিস পাওয়া। এটা যাই হোক, জানি না আমরা কী চলে, হন্টেড প্লেসের নামে হয়তো কিছু খারাপ কাজ ভালো কাজ, যাই হোক, কিন্তু জায়গাটা সত্যি হন্টেড। আমরা যদি একটু প্রকৃতির দিকে লক্ষ্য করি, প্রকৃতিটা কিন্তু একটু অবিচল হয়ে পড়েছে, এইদিকে চারিদিকটাই আমাদের একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। চলো এবার আমাদের বেরোতে হবে, এবার আমরা একটু বেরিয়ে যাই ওই দিকের জায়গাগুলো দেখে অন্ধকারটা। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, বৃষ্টি খুব সম্ভবত আর কিছুক্ষণের মধ্যেই পড়তে লাগতে পারে, আর রাত্রেবেলা আমাদের এখানে থাকা
পারমিশন পাইনি, তাই বেরিয়ে যেতে হবে। চলো ভাই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও। আর জানি না আমরা এখানে কী হয় বা সত্যি হন্টেড কিনা, যদি কোনো দিন পরে সম্ভব হয় তো করে দেখাবো। এখন প্রচণ্ড বৃষ্টি মাথায় ওপরে, আমরা বেরিয়ে পড়ি। চলো টাটা।